বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 2:30 নাগাদ মালদা শহরের রবীন্দ্র ভবন ট্রাফিক সিগন্যালে। সেখানেই বাস হাইজ্যাক করতে চাচ্ছিলেন এক যুবক। বাস হাইজ্যাক করে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো ওই যুবক। অভিযোগ, মালদা শহরের 34 নম্বর সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে রাখা ছিল বেসরকারি বাসটি। বাসের ড্রাইভার ও খালাসি ঘুমোচ্ছিলেন ওই বাসের স্লিপারে। এই সময় অভিযুক্ত যুবক বাস চালু করে 34 নম্বর জাতীয় সড়ক ধরে কালিয়াচকের দিকে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাসের ড্রাইভার ও খালাসির ঘুম ভাঙলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক অফিসার প্রীতম সরকারের নেতৃত্বে আটক করা হয় বাসটিকে। বেগতিক দেখে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ট্রাফিক পুলিশ। তারা ধৃত যুবককে ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম সুমন সাহা, তার বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। বাস চুরির ঘটনায় সেদিন ব্যাপক সরগোল পড়ে যায় রবীন্দ্র ভবন এলাকাতেই। কেন ধরা হয়েছে গাড়িটা? গাড়িটা অরুণজ্যোতি পেট্রোল পাম্পের ওখানটাতে হোল্ড অবস্থাতে, ড্রাইভার খালাসি এবং তার খালাসিরা সবাই রেস্ট করছিল। এবং জোর বল্লা চলে গাড়িটাকে ওখান থেকে রান করে নিয়ে 1 কিলোমিটার এসছে। এসে আমাদের সিগন্যাল পোস্টে ওখানে গাড়ির জাম দেখে ওখানে না পারতে ব্রেকে পাই দেয় না, আর ড্রাইভার খালাসিকে হুঙ্কি দিচ্ছে ব্রেক দিয়ে তোদের কাটবো আমি কেটে দেবো এই অবস্থাতে আর কি। স্যার এরকম করে এখানে আমরা 8 তারিখে আটক করি বাসটাকে, ড্রাইভারটাকে নামাই। নামার পরে আমার দাবি ঘুটে এখানে দেখার পরে তারপরে হচ্ছে খবর দিই। খবর দেওয়ার পর ওরা আছে স্যার। কেন ধরা হয়েছে গাড়িটা? নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থো সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডট ডট চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িতিক পরামর্শদাতা ডট অনিল কুমার সিং, নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজ ডট পরিধি আবিং আরএমও ইনচার্জ হাজাজি সড়ক আরো অশোক রাজপথ পাটনা 4-24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। আরে কে উঠে দেখি গাড়ি আমি একটা দিনই চলে আসছি। আমার ওই কমাটা হতে পারে বা অন্য কেউ হতে পারে উঠে দেখে পাতা করতে গাড়ি পালিয়ে আসছিল। পালিয়ে এসে একটা বাড়ির সামনে এসে বাড়ি বাড়ি সব উল্টে যাচ্ছে। তারপরে এসে ধারা করে এসে চেপে দেখেন ধারা আছে ধরে নিয়ে স্যার বসে রেখেছে ঠান্ডা থেকে, ঠান্ডা থেকে বসে নিয়েছে। তারপর আমার ড্রাইভার কমাটা সবাইকে মারছে, মেরে বলে বেলে নিয়ে আমি মারবো। কোন রুটে চলে গাড়িটা? মালদা টু কলকাতা। কোথায় ছিল ঢাকা? ঢাকা ছিল ওই পেট্রোল পাম্পের কানে।